فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. প্রশ্ন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে কিভাবে আছেন। এর উত্তর হলো যে কামা ইয়ালিকু বিশানিহি কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহর জন্য যেমন প্রযোজ্য তিনি সেভাবে আছেন, অথবা আল্লাহ ভালো জানেন। মানে কোনো মানুষ জানে না যে আল্লাহ কী কীভাবে আছেন। তো অনেকে বলে থাকেন যে আল্লাহ সমাসীন। এই সমাসীন কথাটা আশায়রা এবং মুতাজিলাদের অনুবাদ, তারা আমাদের তথাকথিত সুফিবাদের লোকেরা এই ধরনের অনুবাদ করে থাকে। সমাসীন কথাটার মানে হলো মানে সম আসীন, তার মানে হলো আসন গ্রহণ করা, যিনি উপবিষ্ট বা বসে আছেন। তো আল্লাহ বসে আছেন না কী অবস্থায় আছেন সেটার কোনো বিবরণ আমরা জানি না। তো এই জন্য বসে আছেন সমাসীন কথাটা বলাটা খুবই আপত্তিজনক এবং আল্লাহ সম্পর্কে মানে অজ্ঞতারই একটা বহিঃপ্রকাশ এবং দুঃসাহসিকতা, এটা ঠিক নয়, মোটেও ঠিক নয়। বরং আল্লাহ সম্পর্কে এতটুকু জানা গেছে যে আর রহমান ও আল আল আরশিস্তাওয়া, সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে মহিমান্বিত, সমুন্নত, গৌরবান্বিত, বিরাজমান, এই ধরনের অর্থগুলো করা যেতে পারে। ইস্তাওয়া অর্থ হলো উপরে উঠেছেন, তিনি আরশের উপরে উঠেছেন, কিন্তু কীভাবে আছেন ইত্যাদি মানুষের জানা নেই, তাই এটা বলতে যাওয়াটাই ভুল আর কি। হ্যাঁ, সমাসীন বলাটাই ভুল। বরং আল্লাহ যেভাবে আছেন, আল্লাহর জন্য যেভাবে প্রযোজ্য সেভাবে আছেন আর কি, এটা কোনো মাখলুক জানে না। জি, আসসালামু আলাইকুম।